কি জানবে এসবের কথা বলছো আমার শ্বশুরের গায়ে আমি হাত তুলেছি তুমি শাশুড়ির উপর অত্যাচার করছো এসব হ্যাঁ হ্যাঁ বুবু তুমি না বোকা বোকাই রয়ে গেলে ওরা জানবে কি করে ওরা তো থাকে বিদেশে ওরা জানবেও না কিছু বুঝতেও পারবে না অবশ্য ঠিক কথা বলেছিস একটু বুদ্ধিটা না খাটাও সব সময় বোকার মতোই থেকে যাও শোন না চল না দামিন একটা মুভি বের হয়েছে খুব সুন্দর এতটুকু স্কার্ট পরে নাইকে কি চমৎকার ডান্স করে আমার না মাঝে মাঝে ইচ্ছা করে ওরকম ড্রেস পরে নাচতে বাবা তাই নাকি ঠিক আছে কোনো এক সময় তোমাকে কিনে দেবো এবার চলো গিয়ে দেখি চল দেখি দুজন একসাথে তুমি জানো আমি সেদিন শুনে ফেলাইছি পোলার ফোনে কইতাছে যে বাবাকো বাবারে দাও পরে পোলারে কয় কি তোমার বাবা মসজিদে গেছে আসলে তো আমি মসজিদে যাইনি আমি তো বাজারে গেছিলাম যেমন কর্ম এরম ফল এখনো কেন দুধ নিয়ে আসতেছে না মানুষের কি এত দেরি হয় নাকি ভালো লাগে না আমার তো অনেক ক্ষুধা পেয়েছে এসবের জন্য আমার আর দুধটাই খাওয়া হলো না আমি যখন কি করি এক কাজ করি রুমে গিয়ে বসে থাকি কি আর করার আরে ভাই শোন তুই তো বড় তোর মাথায় বুদ্ধি কম আমি চাইতেছিলাম আমরা দুই ভাই এক লোকে বিদেশে গেছি হ্যাঁ আমরা দুই ভাই এক লোক আইয়া আব্বা আমার একটু সারপ্রাইজ দেই এরা কতটা খুশি হইব হঠাৎ করে দুই পোলার এক লোকে পাইব অনেকদিন পরে আব্বা কেমন খুশি হইব আম্মা কেমন খুশি হইব এই জন্য আমি তোরে ফোন দিতে না করছি ও তাই আচ্ছা তুই ভালো করছ চল তো বাড়ি চল তুমি তোমার শ্বশুরকে ক্ষমা করে দাও এই বুড়ো লোকটা মারলে মরে যাবো বৌমা মারো না
থিয়েটার যাওয়ার পর তো একটা দিনের শেষে মা বাবার সাথে কথা কষ্টায় কোনো খোঁজ খবর না কষ্টায় কি কও তুমি এটা মা আমি তো যখন ফোন দিছি তখনই তোমার বাবা কইছে তোমার মা নামাজ পড়তে আছে আবার যখন ফোন দিছি তখনই কইছে তোমার মা খালা হইতে গেছে তুমি আমার সাথে মিশা কথা কইছো তোরে তোরে একা থাকবা তোরে আমি মাইরে বেড়াবো আমি তোরে একা হইয়া খাবো না আমি পারুম না আরে ঠিক আছে আরে গো আরে গো মা পাঠাম তোরা পুরো মানুষ তোরা ভুল করছিস কাম নাই দেখছ কোন বাবার গায়ে হাত তুলছস যার এতদিন অত্যাচার করছস সেই বাবা আজকে পুরে বাঁচানোর জন্য আমার কাছে অনুরোধ করতেছে বাবা আপনি আমাদের মাফ করে দিন আমরা ভুল করে ফেলেছি আপনি আমার শ্বশুর হলেও আপনি তো আমার বাবা কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আপনার গায়ে হাত তুলেছিলাম আপনি পারেন আমাদের মাফ করার জন্য আমাদের মাফ করে দিন ঠিক আছে বলমা মাফ চাওন লাগবো না আমি তোমারে মাফ করে দিছি আম্মা আপনি আমাকে মাফ করে দেন আসলে দিনের পর দিন আমরা দুই বউ আপনাদের উপরে খুব অত্যাচার করছি আমরা দুই বউ হয়েছি রাজরানী আর মা বাবারে বানাইছি চাকর চাকরানি আপনি মাফ করে দেন তুমি তো আমার সন্তান আমার সন্তান যদি ভুল করতো আমি মাফ করতাম না তুমি তো আমার বউ মানা তোমরা দুজন হয়েছো আমার দুইটা ভাই বাবা হান্না অনেক দূরে থেকে এসো চল বাসায় চল বাড়িতে চলো বাবা চলো বাড়িতে চলো চলো আসো